Welcome back to my channel MRH Update Tips. তো Android phone ইউজ করে আর Shareit অ্যাপ ইউজ করে না এমন লোক খুব কমই রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের Shareit এর কতগুলো গোপন সেটিংস দেখাবো, যে সেটিংস গুলো সম্পর্কে ম্যাক্সিমাম লোকেই জানে না। তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনো নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো আপনার ফোনে Shareit অ্যাপটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে আপনি আপনার Shareit অ্যাপটি আপডেট দিয়ে নিন। তো প্রথম সেটিংসটি দেখানো চলে চলে যাব ফোনে Shareit অ্যাপসে। তো Shareit আসার পরে নিচের কর্নার দেখতে পাচ্ছেন যে মি বলে একটা অপশন রয়েছে, আপনি এই মি অপশনের উপরে ক্লিক করুন। তো এবার একটু নিচের দিকে আসুন, নিচে আসলে এখানে দেখতে পারবেন যে সেটিংস নামের একটি অপশন রয়েছে, এই সেটিংস অপশনের উপরে ক্লিক করুন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি অপশন রয়েছে স্টোরেজ লোকেশন, তো আপনি এই স্টোরেজ লোকেশন অপশনের উপরে ক্লিক করুন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে ফোনের সেট মেমোরি এবং এসডি কার্ড বলে অপশন রয়েছে। তো এই সেটিংসটার মাধ্যমে মূলত আপনি যখন Shareit দিয়ে কোনো কিছু আনবেন তখন সেই জিনিসটা কোথায় যাবে, আপনার Shareit এর সেট আপনার ফোনের সেট মেমোরিতে নাকি আপনার ফোনের এসডি কার্ডে, সেটা এখান থেকে সিলেক্ট করতে হয়। তো আপনি এখান থেকে আপনার ফোনের এসডি কার্ডটাই সিলেক্ট করে দিন, তাহলে আপনার ফোনের সেট মেমোরি ফুল হবে না। তো সিলেক্ট করা হয়ে গেলে ওকেতে ক্লিক করুন। তো এবার আমি আপনাদের যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটা খুবই প্রয়োজনীয়। এই সেটিংসটার মাধ্যমে আপনি আপনার ফোনের যে কোনো ফটো বা ভিডিও কোনো অ্যাপ ব্যবহার করা ছাড়াই এই Shareit দিয়ে লুকিয়ে রাখতে পারবেন। তো সেটা করার জন্য Shareit আসার পর উপরের কর্নারে দেখতে পাচ্ছেন যে লোকাল নামের একটি অপশন রয়েছে, এই লোকাল অপশনের উপরে ক্লিক করুন। তো লোকাল আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেফ নামের একটি অপশন রয়েছে, এই সেফ অপশনের উপরে ক্লিক করুন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামের একটি অপশন রয়েছে, এই ক্রিয়েটে ক্লিক করুন। তো এবার আপনি যেই ফাইলে লুকিয়ে রাখতে চান সেই ফাইলটার নাম উপরে দিয়ে দিন এবং আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিন। তো পাসওয়ার্ডটাই আবার পুনরায় এখানে দিয়ে দিন। তো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে যখন নেক্সটে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন যে সিলেক্ট এ কোশ্চেন নামের একটি অপশন রয়েছে। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ইওর অ্যান্সার নামের একটি অপশন রয়েছে। তো আপনি এই সিলেক্ট এ কোশ্চেন অপশনের উপরে ক্লিক করে এখান থেকে একটি কোশ্চেন সিলেক্ট করে দিন। তো এবার আপনি ওই কোশ্চেনের অ্যান্সারটি এখানে বসিয়ে দিন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নামের একটি অপশন রয়েছে, এই ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করুন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার এবং ভিডিও নামের একটি অপশন রয়েছে। তো এবার একদম নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড নামের একটি অপশন রয়েছে, এই অ্যাডে ক্লিক করুন। তো এবার আপনি এখান থেকে ফটো লুকিয়ে রাখতে চান নাকি ভিডিও লুকিয়ে রাখতে চান সেই অপশনটাকে ক্লিক করুন। তো অপশনে ক্লিক করার পর আপনি যেই ভিডিও অথবা ফটো লুকিয়ে রাখতে চান সেই ভিডিও অথবা ফটোতে ক্লিক করে এখান থেকে কিন্তু খুব সহজে লুকিয়ে রাখতে পারেন। তো এবার আমি আপনাদের তিন নাম্বার সেটিংটি দেখাবো। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লোকাল নামের একটি অপশন রয়েছে, এই লোকাল অপশনের উপরে ক্লিক করুন। তো লোকালে ক্লিক করার পর একটু নিচের দিকে আসুন, নিচে আসলে এখানে দেখতে পারবেন যে আপনি Shareit দিয়ে যতগুলো ফাইল ফটো ভিডিও বা যতগুলো জিনিস সেন্ড অথবা রিসিভ করেছিলেন সেগুলো কিন্তু এখানে আপনি খুব সহজেই দেখতে পারবেন। তো এবার আমি আপনাদের চার নাম্বার সেটিংসটি দেখাবো। তো তার জন্য নিচের কর্নারে দেখতে পাচ্ছেন যে মি বলে একটা অপশন রয়েছে, এই মি অপশনের উপরে ক্লিক করুন। তো মি অপশনে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামের একটি অপশন রয়েছে, এই সেটিংসে ক্লিক করুন। তো সেটিংস আসার পর একদম সর্বশেষে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট নামের একটি অপশন রয়েছে। তো এই অটো আপডেট অপশনটাকে আপনি এখান থেকে চালু করে দিন, তাহলে আপনার Shareit-টা যখনই আপডেট ভার্সন আসবে তখন কিন্তু আপনার ডাটা চালু করলেই আপনার Shareit-টা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। তো এবার আমি আপনাদের পাঁচ নাম্বার অর্থাৎ সর্বশেষ সেটিংসটি দেখাবো। তো তার জন্য Shareit আসার পর একদম নিচে দেখতে পাচ্ছেন যে মি বলে একটা অপশন রয়েছে, এই মি অপশনে ক্লিক করুন। তো এবার এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ নামের একটি অপশন রয়েছে, এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করুন। তো এবার আপনি চাইলে কিন্তু এখান থেকে Shareit এর ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে অন্য সব ল্যাঙ্গুয়েজও করে দিতে পারেন। তো এবার আপনি চাইলে কিন্তু এখান থেকে বাংলাও সিলেক্ট করে দিতে পারেন। তো তার জন্য আপনি বাংলা সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামের একটি অপশন রয়েছে, এই কনফার্ম ক্লিক করুন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এমনই সব আপডেট ট্রিক্স এবং টিপস পাওয়ার জন্য MRH আপডেট টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তো আমার কাছে ভিডিওকে পুরো দেখতে গেলে আপ লোকের শুক্রিয়া।